বিশ্ব মানবাধিকার দিবসে অধিকার ফিরে পেতে নারীরা। আজ 10 ডিসেম্বর সারা বিশ্বে মানবাধিকার দিবস পালিত হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট প্রেস ক্লাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যেসব যুবতী মহিলারা করোনা লকডাউনের সময় ভালোবাসার প্রলোভনে ফেসবুকে প্রেম আলাপে কারুর দূর অভিসন্ধিতে আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোটা অর্থের বিনিময় ভিন্ন রাজ্যে বিক্রি হয়ে গিয়েছিলেন, তারা তাদের করুণ কাহিনী শোনালেন। রাজ্যের বিভিন্ন শহরের অন্ধকার গলিতে দেহ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া নারীরা কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে সমাজের মূল স্রোতে আসার চেষ্টা করলেও তাদের বাবা মা ও সন্তানদের থেকে দূরত্ব বজায় রাখে সামাজিক কারণে। সেই সব নারী এখন উঠে এসেছে সমাজের আয়না হিসেবে। স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদিকা তপতী ভৌমিক, প্রোগ্রাম ম্যানেজার অভিজিৎ মজুমদার, সেলিম সর্দার, শাকিলা খাতুন সহ পাঁচটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় অন্ধকার গলি থেকে ফিরে এসে এই জেলার পাঁচজন যুবতী তারা পড়াশোনা করে কেউ আইনজীবী, আবার কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অন্য পাঁচজনের মতো বেঁচে থাকার স্বপ্ন দেখছে। যারা হোম চালাই আমরা, আমাদের কাছে যে মেয়েটি আসে, আমাদের মেয়েদের হোম বলে আমি মেয়ে বলছি, মেয়েরা তখন CWC বললে তবেই আসবে, নাহলে আসবে না। দুঃখের বিষয় হচ্ছে যে রিসেন্টলি আমি একটা ট্রেন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে স্কোয়াশি জুডিশিয়াল বডি, মানে এটা আমাদের আইন, আমি আইন অনুযায়ী কথা বলছি, যদি কোনো নাবালক নাবালিকা কোনো ভালনারেবল কন্ডিশন থেকে উদ্ধার হয় তবে তাকে CWC-তে প্রডিউস হতেই হবে, এটা পুলিশের দায়িত্ব এবং পুলিশের এটা ডিউটি, এটা এটার বাইরে পুলিশ যেতে পারবে না। কিন্তু আমি রিসেন্টলি আমি দুটো ঘটনায় দেখলাম, আমি জেলার নাম বলবো না, সেই জেলাতে আমরা যখন দুটো মেয়েকে রেস্কিউ করলাম, এটা একটা পরশু দিন, একটা হয়তো 10 দিন আগে, সেখানে অভিজিৎ মজুমদার ছিল, যেখানে আমরা মেয়েটিকে রেস্কিউ করলাম, থানাতে নিয়ে গেলাম এবং থানা যখন CWC-কে বলছে যে প্রেয়ার দিচ্ছে প্রডিউস করার জন্য, বলছে প্রডিউস করার দরকার নেই, বাড়ি ফেরত পাঠিয়ে দিন। তো এই এই যে এই যে আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যাচ্ছি এবং এইটা যেটা যখনই হচ্ছে, যে ভালনারেবল কন্ডিশন থেকে মেয়েটি ঘর থেকে পালিয়ে বিক্রি হয়ে গেছে সেই জায়গাটাতেই আমি তাকে আবার ফেরত দিয়ে দিলাম। এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে তাকে কিভাবে আমরা নার্চার করছি, কিভাবে তাকে স্বনির্ভর হতে আমরা সাহায্য করছি, কি করছি না, এটার আমাদের সুযোগই দেওয়া হলো না। তাকে ওইখান থেকে তুলেই সোজা CWC বললো যে তুমি বাড়ি চলে যাও, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। তো আজকে যদি এই রকম একটা ব্যবস্থা চলে তাহলে কিন্তু এই যে স্বনির্ভরতার কোনো জায়গা নেই, ওই বাচ্চাটি বাড়ি ফেরত যাবে, বাবা মা দুদিন তাকে ভাত খাওয়াবে, 3 দিনের দিন যখন 4টে লোক কথা বলবে তাকে আবার ছেড়ে দেবে, এবার সে আরো অন্য জায়গায় চলে যাবে যখন আমরা তাকে আর খুঁজেই পাবো না। তাই তাদের মূল লক্ষ্য 2023-এ নতুন বছরের প্রাক্কালে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেক্সুয়াল প্রতিরোধ। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার 3টি স্কুলে গিয়ে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের তারা ডিজিটাল মাধ্যমে বোঝানোর উদ্যোগ নিয়েছিলেন। ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে তারা লিখিত আবেদনও জানিয়েছেন। তারপর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না করা, পাশাপাশি ফেসবুক হোয়াটসঅ্যাপের প্রলোভনের শিকার না হওয়া, তার সব রকম চেষ্টা করছে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। নিপীড়িত নির্যাতিত যেসব মহিলাদের পরিবার তাদের সন্তানদের ঘরে তুলছে না, অন্যদিকে সামাজিক বয়কটের শিকার হতে হচ্ছে, তাদের জন্য আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মূল স্রোতে ফিরে গিয়ে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন হস্তশিল্পের মধ্যে দিয়ে তারা আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে। বিশেষ তাৎপর্যপূর্ণ হলো দুয়ারে সরকার প্রকল্পে শিশু নারী পাচার ও বাল্যবিবাহ রোধে তারা একটি গান বেঁধেছেন। তারা সুন্দরবন ও সীমান্তের প্রান্তিক মানুষদের বাড়ি বাড়ি গিয়ে একদিকে যেমন সচেতনতার বার্তা দিচ্ছেন, অন্যদিকে দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে তারা গান গাইছেন, বাল্য বিবাহ শিশু ও নারী পাচার প্রতিরোধে সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। বাইরে আসার পরে আমাদের তো খুবই খারাপ চোখে দেখেছিল, তো এখন তো দিদিরা সাপোর্ট দিয়েছে, অনেকগুলো সাপোর্ট দিয়েছে আমাদের, তার জন্য তো এখন মাথা তুলে বেড়াতে যাচ্ছি। আর পাঁচটা মানুষের মতন যেরকম স্বাভাবিক মানুষ যেমন ঘুরে বেড়ায়, তাদের মতন আমরাও ঘুরে বেড়াচ্ছি। আর যেন এরকম যেন কোনো মেয়ে যেন পাচার কিংবা বাল্য বিবাহ এগুলো যাতে না হয়, হ্যাঁ পরিবহনের শিকার যাতে না হয়, সেই পথে আমরা আগাচ্ছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।